সবাই দেখেছেন বা এখনও দেখতেছেন যে চাঁদের মাঝখানে একটি দাগ আছে একটি কলঙ্ক আছে যে এখন ওই চাঁদের দাগের কারণে কিন্তু কি কখনো কোথায়ও অন্ধকার পড়েছে আপনারা কি সেটা বলতে পারবেন সেটা অবশ্যই বলতে পারবেন না কারণ চাঁদের মধ্যে যে কলঙ্ক যে দাগ আছে সেই দাগের কারণে যে কখনো নিচে বসবাসকারী কারো প্রতি কখনও কোনো এফেক্ট পড়ে না কারও কোনো সমস্যা হয় না এই ছোট্ট সূর্যের চাঁদের যে উদাহরণটা আমি আপনাকে দিয়েছি সে উদাহরণটা আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে যে সূর্য যখন চাঁদের মধ্যে আলো দেয় তখন সে আলো দুনিয়াতে আসে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই আমরা হয়তো যদি মনে করি যে চাঁদের অনেক আলো আছে আসলে কিন্তু চাঁদের কোনো আলো নাই আবার চাঁদে নিজের আলো না থাকলেও চাঁদ সে আলোগুলোকে আমাদের দুনিয়াতে প্রেরণ করতেছে কিন্তু চাঁদের মাঝখান বরাবর কিন্তু একটা কালো দাগ আজও আছে কিন্তু কেউ তো বলতে পারবে না যে চাঁদের আলোতে চাঁদের সে কালো ধাকটা এসে আমার ঘরে এসে পড়েছে বা আমার জায়গায় এসে পড়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না তাই যে কথাটা বলতেছি যে আমাদের অনেকের পারিবারিক স্টেটাস হয়তো এত বেশি ভালো না আমাদের হয়তো বাবা চাচা দাদা হয়তো দাদার বাবা এরা হয়তো অনেক গরিব ছিল অনেকে অনেক অভাব অনটনের মধ্যে তাদের দিন কেটেছিল এখন আমরা যদি তাদের কথা চিন্তা করি আমরা যদি এখন যদি কিছু না করি যে তারাও গরিব ছিল আমরাও গরিব থাকব তারা জীবনে কিছু করতে পারে না আমরা পারবো না তা আমরা যদি এইভাবে যদি আমরা যদি তাদের অনুকরণ করে থাকি তাহলে আমরা জীবনে কিছুই করতে পারবো না তার কারণ হলো আমরা ভবিষ্যতে বড় লোক বা ধনী সফল ব্যক্তি হতে হলে আমাদেরকে যেই সকল প্রশ্নগুলো বা যেগুলো আমাদের দরকার নাই সেগুলো হলো যে আমাদের অতীতের বংশধরেরা কীরকম ছিল তারা কোন পেশায় ছিল কে কত বছর বয়সে মারা গেছে কে কি খাইতো কার কী পছন্দ ছিল সে কী প্যান্ট পরতো না লুঙ্গি পড়তো এগুলো কোনো প্রশ্নেই আসে না এগুলো দিয়ে কখনো আপনি সফল হতে পারবেন না আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে নিজের পরিশ্রমের করেই আপনাকে লোক বা ধনী হতে হবে আপনি যদি পরিশ্রম যদি না করতে জানেন তাহলে আপনি জীবনে কোনোদিন সফল হতে পারবেন না যে চাঁদের যে উদাহরণটা দিয়েছেন যে হয়তো আপনার সে অতীতের আপনার দাদা দাদার বাবা বা এরা হয়তো বা তো তখন গরিব ছিল হয়তো তারা জীবনে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো নামি দামি লেখক বা কোনো কিছু হতে পারে নাই এখন আপনি হতে পারবেন এমন কোনো কথা নয় আপনি ভালো থাকার জন্য আপনি ভালো কিছু করার জন্য আপনি কখনও কারো অনুসরণ অনুকরণ করার প্রশ্ন আসে না কারণ আপনি আরেকজন করে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করার কোনো প্রশ্নেই আসে না তাই আপনাকে যে কথাটা বোঝাচ্ছি সেটা হলো যে আপনি একে যদি জীবনে সুখী হতে চান তাহলে আপনাকে এই টিপসগুলো অবশ্যই মানতে হবে আর এই টিপসগুলো যখন আপনি মানবেন তখন আপনার জীবনটা অনেক উজ্জ্বল হয়ে যাবে আমরা হয়তো অনেক সময় মনে করি যে আমাদের ওকে গ্রামে বা এমন ভালো কোনো ডাক্তার হয় নাই যে আমাদের যে জেলাতে কোনো বড় ডাক্তার নাই এই মুহুর্তে আমিও ডাক্তার হতে পারবো না আসলে এমন কোনো কথা না সবগুলো আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা এবং ব্যক্তিগত পরিশ্রমের উপরে নির্ভর করে থাকে আমরা যদি জীবনে ভালো হতে হয়ে থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কথাগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের সামনের দিকে চলার রাস্তাটা যে কীরকম হবে সেটা আমাদের অতীতের থেকে শিকার কিছুই নেই কারণ অতীত আমাদেরকে কিছুই শিক্ষা দিতে পারবে না আমাদেরকে শুধু একটাই খেয়াল রাখতে হবে যে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে এখনই নিয়ে নিয়ে পড়তে হবে লজ্জা সরম বলতে কিছুই আমাদের চোখে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রতি এক প্রতিষ্ঠিত না হব ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ঝরগা বিভেদ কারোর সাথে করব না আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেন সুন্দর থাকতে পারি এ আশা কামনা করে এই ভিডিও এখানে শেষ করলাম আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম কয়টা থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে যাতে করে সবাই এই ভিডিওটা দেখে তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবারাকাত হ